সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম ভ্রমণকে ঘিরে সোমবার রাজ্য জুড়ে উড়ল কালো পতাকা। ছয় নম্বরে মৌন, মোদীকে কালো পতাকা আসুর। আরও জোরদার হচ্ছে কৃষক আন্দোলন। পাঞ্জাবের বার্নালায় মহাপঞ্চায়েতে 2 লক্ষাধিকের জমায়েত। সিবিআই যাওয়ার আগেই অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনে 8 সিবিআই আধিকারিক। গোটা বিশ্ব বুঝেছে কৃষকদের কষ্ট বুঝতে অক্ষম কেন্দ্র সরকার, বললেন রাহুল গান্ধী। অপহরণ করে গণধর্ষণ, মধ্যপ্রদেশে বিজেপি নেতাসহ 4 অভিযুক্তের বিরুদ্ধে মামলা। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কের সংস্থায় আয়কর হানা, সন্ধান 450 কোটির অঘোষিত উপার্জনের। এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতি দেখতে ইইউ প্রতিনিধি দলের ভারত সফর। পাক ষড়যন্ত্র ব্যর্থ করতে তৎপর ভারত, কাশ্মীরের সন্ত্রাস নিয়ে ইইউ প্রতিনিধিদের ব্যাখ্যা নতুন দিল্লির। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম ভ্রমণকে ঘিরে সোমবার রাজ্য জুড়ে উড়ল কালো পতাকা। সারা আসাম ছাত্র সংস্থা অর্থাৎ আশু সোমবার প্রধানমন্ত্রীর আগমনের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ, ধর্ণা, কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মহানগরের দিঘলি পুকুরির পাড়েও এদিন আশুর সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করেন। আশুর সভাপতি দীপাঙ্কনাথ বলেন, আসাম চুক্তির 6 নং দফা কার্যকরী করা সহ ধেমাজির ভয়াবহ বন্যা ও নদীর ভাঙ্গন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে একটি শব্দও শোনা যায়নি। প্রধানমন্ত্রী মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন আসাম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করা হবে, আসাম চুক্তির 6 নং দফা কার্যকর করা হবে। কিন্তু নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী এ নিয়ে 3 বার আসামে এসেছেন, অথচ একটিবারের জন্য আসাম চুক্তি, আসামের বন্যা নিয়ে কোনো মন্তব্য করেননি। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত রাজ্যের জ্বলন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা না হচ্ছে, ততদিন পর্যন্ত আশু গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। আশু রাজ্যের বন্যা ও নদীভাঙ্গনের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করারও দাবি করেছে। আশুর উদ্যোগে এদিন ধেমাজি, লাকিমপুর, মাজুলিতেও কালো পতাকা দেখিয়ে প্রধানমন্ত্রী মুর্দাবাদ, বিজেপি গবেক ধ্বনি দিয়েছে আশু। এদিকে আদিবাসী ছাত্র সংস্থাও মোদীর সফর উপলক্ষে এদিন ন এসটি ন বুট স্লোগানে উত্তপ্ত পরিবেশ তৈরি করে। বাক্সার তামুলপুরে এদিন আদিবাসী ছাত্র সংস্থার পক্ষে হাজারেরও বেশি লোক জনজাতিকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে সরব প্রতিবাদ জানায়। কংগ্রেসও এদিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করেছিল। রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে এদিন যুব কংগ্রেসের সদস্যরা জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মহানগরেও এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা, সাংসদ গৌরব গগৈরা কাঁধে সিলিন্ডার তুলে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। অপরদিকে আরও জোরদার হচ্ছে কৃষক আন্দোলন। বার্নালায় মহাপঞ্চায়েতে 2 লক্ষাধিকের জমায়েত। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে। 26 নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। ঠান্ডা জ্বর জল অগ্রাহ্য করে সেখানে মাসের পর মাস বসে রয়েছেন তারা। তাদের সমর্থনে পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান সহ দেশের বিভিন্ন রাজ্যে মহাপঞ্চায়েতের আয়োজন হচ্ছে। রবিবার পাঞ্জাবের বার্নালায় এরকমই এক মহাপঞ্চায়েতের আয়োজন করে ভারতীয় কিষাণ ইউনিয়ন এবং পাঞ্জাব ক্ষেত মজদুর ইউনিয়ন। সেখানে জড়ো হন অন্তত 2 লক্ষ জনগণ, এরা প্রত্যেকেই কৃষক, মূলত পাঞ্জাবের মালওয়া অঞ্চলের বাসিন্দা। এই সমাবেশে বিকেইউ সভাপতি যোগিন্দর সিং উগ্রাহন লালকেল্লা তাণ্ডবে অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে দিল্লি পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, 26 জানুয়ারি হিংসা মামলায় দিল্লি পুলিশ আপনাদের যে নোটিশ পাঠিয়েছে, তদন্তে সহযোগিতা করার জন্য আপনাদের পুলিশের সামনে হাজিরা দেওয়ার যে কথা বলা হয়েছে, সেই নোটিশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওই নোটিশগুলো পুড়িয়ে দিন বা ছিঁড়ে ফেলুন। আমরা দিল্লি পুলিশকে সতর্ক করছি, এই নোটিশ নিয়ে পাঞ্জাবে যেন প্রবেশ না করে, তাহলে আমাদের জনগণ তাদের ঘেরাও করবে। পাঞ্জাব পুলিশকেও বলছি, এই নোটিশ নিয়ে জনগণকে যেন বিরক্ত না করা হয়। তার দাবি, দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনকে খাটো করার জন্য 26 জানুয়ারি সরকার পক্ষের কিছু লোক ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করেছিল। সমাবেশে বলবীর সিং রাজওয়াল, রুলদু সিং মালসা, সুখদেব সিংয়ের মতো সংযুক্ত কিষাণ মোর্চার নেতারাও উপস্থিত ছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর এই প্রথম পাঞ্জাবে এত বড় মহাপঞ্চায়েত হলো।
অপরদিকে সিবিআই যাওয়ার আগেই অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে 8 সিবিআই আধিকারিক। কয়লাকাণ্ডে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যে তার জবাবও দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গুচ্ছ প্রশ্নের মুখে পড়তে চলেছেন রুজিরা। আজ সিবিআই এর মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় মিনিট 10 অভিষেকের শান্তিনিকেতনে ছিলেন তিনি। পরে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার 4 মিনিট পর 8 জনের সিবিআই আধিকারিক পৌঁছে যান অভিষেকের বাড়িতে। সিবিআই এর মুখোমুখি হওয়ার আগে অভিষেকের শান্তিনিকেতনে গিয়ে কিছুটা হলেও পরিবারের মনোবল বাড়াতে চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। গত 21 তারিখ দুপুরে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় সিবিআই। সিবিআই এর এই নোটিশের জবাবে রুজিরা বলেন, কোন বিষয়ে এবং কেন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জানা নেই। 23 ফেব্রুয়ারি 11টা থেকে দুপুর 3টার মধ্যে আমার বাসভবনে আপনাদের সুবিধা মতো আসতে পারেন। সেই সঙ্গে রুজিরা জানান, দয়া করে আপনাদের সময়সূচি আগে থেকে জানিয়ে দেবেন। সেই মতোই আজ 11:30টায় নাগাদহরিশ মুখার্জি রোডে 188A শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান সিবিআই এর 8 আধিকারিক। রুজিরার জবাব আসার পরই নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে সিবিআই। আলোচনার ভিত্তিতে তৈরি করা হয় 8 পাতার প্রশ্নপত্র। তার কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে বলে খবর। উঠতে পারে তার নাগরিকত্বের প্রসঙ্গ। জানা গিয়েছে অভিষেক ও রুজি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই এর টিমের সঙ্গে থাকতে পারেন আইনজীবীরাও। তারা সিবিআই এর আইনি উপদেষ্টা দলের সদস্য। তাদের মধ্যে 2 জন এসেছেন দিল্লি থেকে, 1 জন কলকাতার। শান্তিনিকেতনে রুজিরার বয়ানের ভিডিওগ্রাফি করা হতে পারে বলেও সূত্রের খবর। তবে জিজ্ঞাসাবাদের সময় এইভাবে আইনজীবীদের সঙ্গে রাখার ঘটনা বিরল বলেই একাংশের দাবি। রবিবার রুজিরার বাসভবনে মিনিট 20 থাকেন সিবিআই এর 5 আধিকারিক। দেওয়া হয় নোটিশ। আইপিসির বেশ কিছু ধারায় এই নোটিশ জারি করা হয়েছে। রুজিরার বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিয়েছে সিবিআই। পঞ্চশায়রে সোমবার বেলা 12টা বাজতে 5 মিনিটে কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 8 জন আধিকারিক পৌঁছে যান মেনকা গম্ভীরের আবাসনে, যার মধ্যে ছিলেন 2 জন মহিলা অফিসার। অপরদিকে কৃষকদের চলতে থাকা আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আবারও আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, কৃষকরা কতটা কষ্টের মধ্যে রয়েছেন তা গোটা বিশ্ব বুঝতে পেরেছে। কিন্তু কৃষকদের কষ্ট বুঝতে অক্ষম দিল্লিতে বসে থাকা সরকার। সোমবার কেরলের ওয়ানাডের মুত্তিলের জনসভায় রাহুল গান্ধী বলেন, পপ তারকারা কৃষকদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার আগ্রহী নয়। রাহুল আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত তাদের জোর দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত 3টি কৃষি আইন তারা প্রত্যাহার করবে না। নেপথ্যে কারণও রয়েছে। কারণ হলো এই 3টি কৃষি আইন ভারতের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এবং সব কিছু নরেন্দ্র মোদীর 2 থেকে 3 জন বন্ধুকে দিয়ে দেওয়ার জন্য। রাহুল গান্ধী বলেন, কৃষি একমাত্র ব্যবসা যা ভারত মাতার অন্তর্ভুক্ত। প্রতিটি অন্যান্য ব্যবসা কারো না কারো অন্তর্ভুক্ত। কিছু মানুষ এই ব্যবসার মালিকানা চাইছে এবং 3টি কৃষি আইন 2-3 জনকে ভারতীয় কৃষি ব্যবস্থার মালিকানা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। অপরদিকে অপহরণ করে গণধর্ষণ, মধ্যপ্রদেশে বিজেপি নেতাসহ 4 অভিযুক্তের বিরুদ্ধে মামলা। মধ্যপ্রদেশে ফের সামনে এলো নৃশংস ধর্ষণের ঘটনা। রাজ্যের শাসক দল বিজেপির এক নেতাসহ 4 ব্যক্তির বিরুদ্ধে 20 বছর বয়সী এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই ঘৃণ্য কাজের আগে তাকে জোর করে মদ খাওয়ানো হয়। ইতিমধ্যে থানায় দায়ের হয়েছে মামলা। 4 অভিযুক্তের খুঁজে তদন্তে নেমেছে পুলিশ। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি বিজয় ত্রিপাঠীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে মধ্যপ্রদেশের শাহদুল জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 18 ফেব্রুয়ারি যুবতীকে একটি গাড়িতে অপহরণ করে অভিযুক্তরা। তারপর তাকে জৈতপুর পুলিশ স্টেশনের অন্তর্গত গাদাঘাট এলাকার একটি ফার্ম হাউসে নিয়ে আটকে রাখা হয়। সেখানেই যুবতীকে জোর করে মদ খাওয়ানো হয়। তারপর টানা 2 দিন দর্শন করা হয় তাকে। এরপর 20 তারিখ যুবতীকে তার বাড়ির সামনেই ফেলে দিয়ে চম্পট দেয় 4 অভিযুক্ত। রবিবার থানায় গিয়ে বিজেপি মণ্ডল সভাপতি বিজয় ত্রিপাঠী সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। তখনই ঘটনার কথা প্রকাশ্যে আসে। 4 অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন স্থানীয়রাও। চাপে পড়ে বিবৃতি দিতে বাধ্য হয় রাজ্যের শাসক দল বিজেপি। অভিযুক্ত মণ্ডল সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়। তার সঙ্গে দলের যে আর কোনো সম্পর্ক নেই তাও স্পষ্ট করে দেওয়া হয়। বাতিল করা হয়েছে তার সদস্য পদ।
দলের তরফ থেকে এক বার্তায় বলা হয়েছে বিজেপিতে এমন কর্মীর কোনো জায়গা নেই, এ ধরনের ঘটনার কড়া নিন্দা করছে দল। আর তাই বিজয় ত্রিপাঠীকে পদ এবং দল থেকেও সরানো হলো। তবে এখনও অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ, তাদের খুঁজে চলছে তল্লাশি। ঘটনায় শাসক বিজেপির তীব্র সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা। অপরদিকে মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কের সংস্থায় আয়কর হানা, সন্ধান 450 কোটির অঘোষিত উপার্জনের। মধ্যপ্রদেশের এক কংগ্রেস বিধায়কের 450 কোটি টাকার অঘোষিত উপার্জনের সন্ধান পেল আয়কর দপ্তর। গত 18 ফেব্রুয়ারি থেকে বিধায়ক নিলয় দাগার অঘোষিত উপার্জনের সন্ধানে 22টি স্থানে আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। মধ্যপ্রদেশের বেতুল ও সাতনা জেলার পাশাপাশি মুম্বাই ও কলকাতায় হানা দিয়ে সন্ধান মেলে প্রায় 450 কোটি টাকার অঘোষিত উপার্জনের। আয়কর হানায় নগদ 8 কোটি টাকা, বিদেশি মুদ্রায় নগদ 44 লক্ষ টাকা ও 9টি বেআইনি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তল্লাশি চালানোর সময় দেখা গিয়েছে একটি জাতীয় দ্রব্য উৎপাদনকারী সংস্থার অংশীদারের সঙ্গে নিয়মিত কথা বলতেন নিলয়। সেই মেসেজের সূত্র ধরেই প্রায় 15 কোটি টাকার কর ফাঁকি দেওয়া উপার্জনের সন্ধান পাওয়া গিয়েছে। কলকাতার একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে 259 কোটি টাকার বেআইনি বিনিয়োগ ও অংশদারিত্বের পাশাপাশি একটি ভুয়ো সংস্থা থেকে অন্য ভুয়ো সংস্থায় 90 কোটি টাকার লেনদেনেরও সন্ধান পেয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তারা জানিয়েছেন এই একটি সংস্থাও বাস্তবে নেই। সংস্থার শীর্ষ আধিকারিকদের নাম পরিচয়ের বিষয়েও সবিস্তারে জানাতে পারেননি কেউ। অপরদিকে পাক ষড়যন্ত্র ব্যর্থ করতে তৎপর ভারত, কাশ্মীরের সন্ত্রাস নিয়ে ইইউ প্রতিনিধিদের ব্যাখ্যা দিল্লির। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসের বিষ চড়াতে তৎপর পাকিস্তান। 370 দ্বারা রদ হওয়ার পর পাক সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডির নির্দেশে উপত্যকায় সন্ত্রাসের আগুনে আরও বেশি করে ঘি ঢালছে লস্কর, জৈশ ও হিজবুলের মতো জঙ্গি সংগঠনগুলি। এবার সেই গোটা ষড়যন্ত্র ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছে নয়াদিল্লি বলে খবর। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, শ্রীনগরে ইউরোপীয় প্রতিনিধিদের সামনে গোটা পরিস্থিতির ছবি তুলে ধরা হয়েছে। জম্মু ও কাশ্মীরের সীমান্তের ওপার থেকে আসা আক্রমণ সম্পর্কে বলেছেন প্রদেশটির সরকারি আধিকারিকরা। ভারত সাফ জানিয়েছে উপত্যকায় 370 অনুচ্ছেদের অবলুপ্তির পর থেকেই রাষ্ট্রসংঘে ও অন্য আন্তর্জাতিক মঞ্চে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রচার করে যাচ্ছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের 20 সদস্যের প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে তারই পাল্টা দেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে করছে কূটনৈতিক শিবির। সূত্রের খবর, বিদেশি প্রতিনিধিদের বলা হয়েছে শীতের মরশুমের আগে পর্যন্ত বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তে সবসময় ওত পেতে রয়েছে পাকিস্তানের মদতপ্রাপ্ত জঙ্গিরা। পাকিস্তান তাদের দেশের সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকানোর জন্য সীমান্তে বারবার গুলিবর্ষণ করছে। সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের বয়ানও তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক প্রতিনিধি দলের সামনে। উল্লেখ্য, 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে কেন্দ্রীয় সরকার রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয় ভূস্বর্গকে। আর এ নিয়ে দেশে ও আন্তর্জাতিক স্তরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে। তারপরই উপত্যকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গত বুধবার শ্রীনগরে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সেখানে জেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান নাজির খান ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ প্রতিনিধিরা। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করে বিভিন্ন সরকারি প্রকল্প ও তাদের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন প্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন ভারত সরকার যা দাবি করছে বাস্তবে আদৌ তার সঙ্গে কোনো মিল আছে কিনা তা খতিয়ে দেখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই সফর। সব মিলিয়ে 370 দ্বারা রদ হওয়ার পর কাশ্মীরে পরিস্থিতি যে অনেকটাই স্বাভাবিক হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে সেই চিত্র ফুটিয়ে তোলাই লক্ষ্য মোদি সরকারের।